শহর কিংবা গ্রাম থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, বার্ড লাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার সারা দিনের অক্লান্ত পরিশ্রমে যে কাজগুলো আমি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, যারা নতুন ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আমি আজকে সারা দিনে আমার জাবা পাখিগুলাকে কিভাবে হারি রোদে শুকাইলাম, কিভাবে ছাদে নিয়ে যে কালার করলাম, সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো আর দেরি না করে মূল ভিডিওতে যাই। আর আমি যে জাবা পাখিগুলা মানে আলাদা করে রাখছিলাম, আসলে ব্রিডিং এ দেই নাই, তো 2 মাস পরে আমি ব্রিডিং এ দিতেছি। এলোমেলো হয়েছিল, জোড়ানো জোড়া মিলা ছিল না, এখন আমি জোড়া মিলিয়ে আমার সুন্দর যে কলোনিটা আমি সাজিয়েছি, এখন নতুন করে এই কলোনিটাতে আমি নাম দিলাম রঙিন জাবা পাখির কলোনি। সকাল সকাল ছাদের উপরে চলে আসলাম রং করতে, জাবা পাখির হাড়িতে রং দিতেছি। সবগুলো হাঁড়ি এভাবে আমি ভালোভাবে কালার করে নিলাম। কালার করে নেওয়ার পরে আমি এভাবে রোদে ছাদের উপরে শুকাতে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে হাঁড়িগুলা। তারপরে হাঁড়িগুলা কালার করা শেষ হয়ে গেলে আমি এক এক করে আমার ডাইনিং রুমে নিয়ে এসে সব হাঁড়িগুলাকে এভাবে বিভিন্ন কালারে হাঁড়িগুলা, বিভিন্ন ডিজাইনের হাঁড়িগুলা এভাবে রেখে আমি জিআই তার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে কিছু হাঁড়ি বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে এটা কলোনির ভিতরে সুন্দরভাবে আমাকে সেট করে নিতে হবে। তো দেখতে অসাধারণ লাগবে আসলে এই হাঁড়িগুলা। এই যে বন্ধুরা, এটা হইতেছে আমার এই যে যে হাঁড়িগুলো যে দিব, হাঁড়িগুলার স্টান, এগুলো আসলে আমি মডিফাই করি তৈরি করছিলাম নিজের হাতে। এগুলো এখন খাতাতে লাগাবো, লাগার পরে এখানে হাঁড়িগুলো বসাই দিব। এ বন্ধুরা, বাঘের খাঁচায় ঢুকছি, বাঘের খাঁচায় ঢুকছি। এই যে দেখেন, হলুদ কালার, ইউলো কালার হাঁড়ি নিয়ে এই জাবা পাখির কলোনিটাতে এখন আমরা রঙিন কলোনি করব। এই যে সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি, এইখানে এটা দিব, সুন্দর দেখা যাবে। আনো, এই যে রোশনি হাঁড়ি যোগান দিতেছে। সারাদিনে পরিশ্রম ভাই, এই বাঘের খাঁচায় ঢুকা হাঁড়ি দিলাম, এই যে রোশনি হাঁড়ি এনে দিতেছে। আর কয়টা আছে? আর একটা মানে একটা হাঁড়ি শর্ট পড়ে গেছে আমাদের ভিতরে। ও যে রোশনি বান্ধবী আইছে, তোমার নাম কি? ফাইনালি আমাদের এই যে বাঘের খাঁচার রঙিন কলোনি, যাবার রঙিন কলোনিটাতে আমরা হাঁড়ি লাগাই দিয়ে দিয়েছি। বন্ধু দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, মনোরম পরিবেশ একটা, অসাধারণ, অস্থির অস্থির, যা জোশ লাগতেছে। আজকে পাখিগুলা ঘরের ভিতর ঢুকে ওরা চিনতেই পারবে না বলে আজকে আমরা কোন ঘরে ঢুকলাম। তো বন্ধুরা, এই যে আমার হাতে 2 পিস পাখি, এইটা হচ্ছে ফিমেলটা, এখানে হচ্ছে মেলটা। দেখেন কি পরিপূর্ণ, এই যে মডেলিং চলতেছে, এই যে দেখেন মডেলিং চলতেছে। খুব শীঘ্রই এরা জোড়া নিয়ে নিবে। মেয়ে পাখিটা আর ছেলে পাখিটা এই যে আমরা ছেড়ে দিলাম এখানে, বিসমিল্লাহ। ও অসাধারণ। এই যে হাবিব ভাই তত্ত্বাবধানে
দেখেন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা জাবা পাখির পায়ে কিন্তু যে রিং পরানো আছে আসলে অনেক ছোট দেখা যাইতেছে কিনা ক্যামেরা, এই যে দেখেন এটা হইতেছে ফ্রন্ট মেল আর এটা হইতেছে হোয়াইট ফিমেল রেড আই। দেখেন চোখ আসলে কিরকম জ্বলতেছে, চোখের ভিতর আগুন। এই যে দিয়ে দিলাম দর, এই যে এবার দিব আমরা এই যে এটা হোয়াইট দুইটাই ব্ল্যাক আই, এই যে 11 পেয়ার। আসলে জাবা পাখি ধরা খুবই কষ্টকর, খুবই স্পিড, এরা একটু ফাঁক পাইলে ফ্রুজ করে উড়াল দেয়। এ কত দিলাম এটা 26 এর না 26 বেবি আলাদা করছি, বেবিগুলা বেবি বলতে এগুলারও 6 মাসের উপরে বয়স হয়ে গেছে। তো আসলে আমরা রানিং জোড়াগুলো এগুলা ছেলে, আগে রানিং জোড়াগুলো সিলেক্ট করে থাকতেছি, তারপর নিউ অ্যাডাল্ট গুলো দেখি কি করা যায়, কয় পেয়ার থাকে। ওরে বাবা, এই ভাই তিনটা তো এখানে ছেলে পাখি। এই যে সর্বশেষ 35 জোড়া, এই শেষ এখানে, আর এইখানে নিউ অ্যাডাল বেবি আছে, এগুলো 6 মাস প্লাস বয়স, 7 ফিট বেবি আছে, 5 পিস হোয়াইট 2 পিস ব্ল্যাক। নতুন কলোনিটাতে রঙিন কলোনিটাতে এই যে পাখিগুলা ছাড়লাম, 35 পেয়ার জাবা পাখি, দেখেন সবাই উপরের ডালে বসে আছে। তো ওরা আস্তে আস্তে এই হাড়িগুলা যে যার মতন করে চয়েস করে নিবে, দেখেন অনেক সুন্দর। তো আশা করা যায় অল্প কিছুদিনের ভিতরে ওরা জোড়া নিয়ে নিবে এবং ভালো কিছু আশা করা যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় আজকের জন্য বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।